पुरस्कार, मेरे प्रथम आलो पुरस्कार, मेरे प्रथम आलो पुरस्कार, ओ मेरे प्रथम आलो पुरस्कार, प्रथम आलो, मेरे प्रथम आलो पुरस्कार, मेरे प्रथम आलो पुरस्कार, मेरे प्रथम आलो पुरस्कार, घटना की एकटा तालीर शब्द। अरे मेरिल प्रथम आलो पुरस्कार एत बड़ जमकालो अनुष्ठान, तालीते तालीते कानेर पर्दा फाली फाली हो जाबे। सेखाने मात्र एकटा ताली, के दिलो ए ताली, के 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 के? रियाज भाई, हाँ आमी दिच्छिलाम ताली, आपनार कष्ट देखे आमी आर सह्य करते पारछिलाम ना, तई आमी भाबलाम एकटु हाथ ताली दिए आपनाके থ্যাঙ্কস জানাই। ওয়েলকাম। চলুন হ্যান্ডশেক করি। আরে আরে হ্যান্ডশেকের কি আর দিন আছে। এটা হচ্ছে স্যানিটাইজার শেক। ভালোই বলেছেন। তো মুনমুন তুমি এখানে কি করছো? ও মা, একটু আগে বলেই আপনি ভুলে গেলেন। কি? আপনি একটু আগে লিপ সিঙ্ক করছিলেন না? মেরিল প্রথম আলো পুরস্কার। চেষ্টা করছিলাম। তো আমার নাম কি? মুনমুন। মুন মানে চাঁদ। হ্যাঁ, চাঁদেরও আলো আছে, যদিও দ্বিতীয় আলো মানে ধার করা আলো, তাই না? ও ও রিয়াজ ভাই, রিয়াজ ভাই, ওই অবাক হওয়ার ভানটা না করলে ভালো হয়, ওভার অ্যাক্টিং লাগছে আর কি। একটা কাজ করে চলুন, মেরিল পেট্রোলিয়াম জেলি নিন, ঠোঁটে লাগান এবং হাসুন, নালে মানুষ বলবে বিচারা নায়ক, হাতে নেই ছবি, মুখে নেই হাসি। কথা সত্য মানে মুনমুন, আরে তুমিও মানে কথায় কথায় খোঁচা দেওয়া, খোঁটা দেওয়া, এটা আমাদের একটা কালচার হয়ে গেছে। আমরা কি একজন একজনকে ইন্সপায়ার করতে পারি না? হ্যাঁ, ট্রু ট্রু, আই এম এক্সট্রিমলি সরি, আমার ওভাবে বলা উচিত হয়নি, কিন্তু ব্যাপারটা কি ঘটেছে সেটা বলি। একটা সময় মুরগির রোস্ট ছিল মজার খাবার, কিন্তু এখন কারো একজনের যদি কোনো ভুল পাওয়া যায়, সেটা সোশ্যাল মিডিয়ায় গিয়ে রীতিমতো রোস্ট করা হয়ে যায়, কাবাবও বানানো হয়ে যায়, আর সেটাতে মানুষ মজা পায়। সবাই মজা পেল, আর আমরা পেলাম পেলাম শুধু খোটাই পেলাম, আগের মতো নাই রে শুধু আদাব সেলাম, সবাই যেন সবার কাছে খোঁচা খেলাম। ঠিক আছে আপনি? ঠিক আছে। কথা দুঃখের হলেও সত্যি, কিন্তু একটা কথা না বলে পারছি না, এত দিন পরে আপনাকে দেখলাম, ভীষণ ভালো লাগছে। আসলে এই কথাটা আমিও তোমাকে অনেকক্ষণ ধরে বলতে চাচ্ছি। সেই আমাদের দেখা হয়েছিল 2007 সালে দারুচিনির দ্বীপে, আর তারপর আজকে এখানে মেরিল প্রথম আলো পুরস্কারে। তবে আমার স্মৃতিতে ভাসছে মেরিল প্রথম আলো পুরস্কার 2007-এর সেই মঞ্চ, আমি দর্শক সারিতে বসে দেখছিলাম, আপনি আপনার মামাকে নিয়ে এমন একটা এন্ট্রি দিলেন, সেই ধামাকা এন্ট্রি। স্বাগতম, সুস্বাগতম ভদ্রমহিলা ও মহোদয়গণ। অনুষ্ঠানের শুরুতে এই সূচনা সঙ্গীত পরিবেশন করলেন এবং সঙ্গে নৃত্য পরিবেশন করলেন তিনা, তিন্নি, প্রভা, ইমন, নীরব এবং আরো অনেক 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 সহশিল্পীরা। পরিবেশন করলেন 3,064 জন নৃত্যশিল্পী, যারা বাংলাদেশের 64 জেলা থেকে আগত, সবাই প্রায় নবাগত, তাই তাদেরকে আমরা জানাবো স্বাগত, কারণ এই প্রথম বাংলাদেশে এতগুলো নৃত্যশিল্পী। হানি ভাই, পরিমাণটা একটু বেশি হয়ে গেল না? আফজাল ভাই, বলে ফেলেছি, ম্যানেজ করে নিন, কথার মাঝে কথা বলেন কেন? আচ্ছা, গলাটা তো ঠিক হানিফ সংকেতের মতো লাগছে না ব্রাদার। এই যে ব্রাদার, আপনিও কি আমার মতো? আমার মতো মানে কি? আপনি আফজাল ভাই নন? আরে না, প্রথম আলোর অনুরোধে এই ঢিকে গেলতে রাজি হয়েছি, তাই ভয়ে আফজাল ভাইয়ের মুখোশ পরে চলে এসেছি আর কি। আপনি তো গিলেছেন ঢেকি, আমি তো গিলেছি পুরা রাইস মিল, তাই তো আমার কথায় এত অমিল, আমিও মুখোশ পড়েছি হানিফ সংকেত ভাইয়ের। কিন্তু আপনি যদি আফজাল ভাই না হন, তাহলে আপনি কে?
আগে বলুন আপনি কে মশাই? আমি আপনি বলবো? বলুন। আমি আমি ডাবল কোলা। আমি হঠাৎ বৃষ্টি, আমি হারপিক দিয়ে সাফ করি টয়লেটের সকল ময়লা। আমি ফেরদৌস, দৌস, 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 দৌস। আপনি ফেরদৌস? আই বেটা, তাহলে আমি বেটা। মামা, মামা, মামা। তোমার আর আমার মাথায় একই ট্রিক্স। ঠিক আছে মামা, আর ট্রিক্স এর দরকার নেই, কারণ মামা ভাগ্নে যেখানে আপদ নাই সেখানে। আচ্ছা, আপনার মামাকে তো দেখছি না, ফেরদৌস মামা কোথায়? ফেরদৌস মামা? আরে ফেরদৌস যেদিনকে থেকে আমার মামা হয়েছে সেদিনকে থেকে তোর কপালই খুলে গেছে, যাতে উঠে গেছে ছেলেটা। এখন তো সে অনেক বড়, অনেক বড় উপস্থাপক, নিশ্চয়ই কোনো সুন্নার মতো অনেক বড় প্রোগ্রামে উপস্থাপনা করছে। যাক, বেচারা উপস্থাপনা করুক, উপস্থাপনা করে ডাল ভাত খাক, আমরা বরং এই ফাঁকে মেরিল প্রথম আলো পুরস্কার দিয়ে দিই। চলুন, মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার 2019 টিভি। এই পুরস্কার নির্বাচনে জুরি বোর্ডে সম্মানিত বিচারক যারা ছিলেন নওয়াজিশ আলী খান, তারিক আনাম খান, শম্পা রেজা, আজাদ আবুল কালাম, মেজবার রহমান সুমন। প্রথমে সেরা নির্দেশক। 2019 সালে সম্মানিত জুরি বোর্ড সেরা নির্দেশক বিভাগে মনোনয়ন দেবার মতো কাউকে পাননি। সেরা চিত্রনাট্যকার, মনোনয়ন পেয়েছেন শ্রাবণী ফেরদৌস কুসুমের স্বপ্ন, আশফাক নিপুন এই শহরে, মিজানুর রহমান আরিয়ান 22 এপ্রিল নাটকের জন্য। সেরা চিত্রনাট্যকার যিনি নির্বাচিত হয়েছেন তিনি হচ্ছেন আশফাক নিপুন। অভিনন্দন। অভিনন্দন আশফাক নিপুন। সেই সাথে সেরা অভিনেত্রীর মনোনয়ন কারা পেয়েছেন সেটাও একটু বলে দাও মুনমুন। কেন? সেটা একটু পরেই জানতে পারবে। ঠিক আছে দর্শক, সেরা অভিনেত্রীর মনোনয়ন যারা পেয়েছেন তারা হলেন অপি করিম দরজার ওপাশে, শারমিন জোহা শশী পরাণের লাল পিরান, মেজাবিন চৌধুরী এই শহরে। সেরা অভিনেত্রী বলবো? অ্যাবসলিউটলি রেডি? হ্যাঁ হ্যাঁ। সেরা অভিনেত্রী মেজাবিন চৌধুরী। অভিনন্দন মেজাবিন কে। আচ্ছা, তার মানে দুটি পুরস্কারই এই শহরে নাটকের জন্য? তাই তো দেখছি। তাহলে ডাবল কংগ্রাচুলেশনস। তাহলে একসাথে দুজনকে ডেকে নেই, খুবই ভালো হয়। অভিনন্দন আশফাক নিপুন এবং মেজাবিন চৌধুরী। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ। আমার সব সময় থাকবে। আমাদের সবার জন্য এটা একটা স্পেশাল মোমেন্ট। আরো ভালো লাগতো নিপুন ভাই, আপনারটাও তো জানা হয়নি, আপনার কেমন লাগছে? আমার আমার খুবই ভালো লাগছে। আমি এর আগে একবার নমিনেশন পেয়েছিলাম এবং সেবারও পুরস্কার পেয়েছি, এবারও নমিনেশন পেয়েছি, এবারও পুরস্কার এসেছে। আর তার সাথে এটাও ভালো লাগছে যে মেজাবিন চৌধুরীর প্রথম ক্রিটিক অ্যাওয়ার্ডটা আমার কাজের মধ্যে দিয়ে আসছে, সো এখন আসলে খুশিটা আরো অনেক বেশি। আমরাও অনেক খুশি। সো মুনমুন দেরি কেন, পুরস্কার দিয়ে দাও। অ্যাবসলিউটলি। মানে আপনি কি সবসময় সবচেয়ে সুন্দরী নায়িকাদেরকে কাজ করেন? না না, আমি সবচেয়ে ট্যালেন্টেড অভিনেত্রীদেরকে নিয়ে কাজ করি। তার মানে সুন্দরী প্লাস ট্যালেন্টেড। দ্যাটস আ কমপ্লিমেন্ট। অ্যাবসলিউটলি। আচ্ছা, একটা মাথায় বুদ্ধি এসেছে, সেটি হচ্ছে এই শহরের চিত্রনাট্যকার এবং নির্দেশক আশফাক নিপুন এবং তার এই কাজে তার অভিনেত্রী পুরস্কার পেয়েছেন, তো আমি না দিয়ে নিপুন ভাই হাত দিয়ে দিই সেটা? অসাধারণ আইডিয়া। নিপুন ভাই প্লিজ, আপনি যদি একটু অনারটা করে দেন মেজাবিনের, ওয়ান্টি আপনি চলে দিন। মেজাবিন লং ডিউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আই থিংক উই বোথ শুড বি হোল্ডিং দিস। অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এবার রিয়াজ ভাই, ইউ ডু দি অনার প্লিজ, নিপুন ভাইয়ের পুরস্কারটা আপনি তুলে দিন। অভিনন্দন আশফাক। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ মেরিল এবং
মেরিলের জুরিতে যারা আসলে জুরি বোর্ডে ছিলেন, যারা আমাদেরকে নমিনেটেড করেছেন এবং ফাইনালি পুরস্কৃত করেছেন, তো আমার কৃতজ্ঞতা এবং আমার ধন্যবাদ তাদের প্রতি। ডোন্ট বি ইমোশনাল, ট্রাই টু অ্যাক্ট ইমোশনাল। কবি শব্দ তুমি। অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা রইল পরবর্তী প্রজেক্টের জন্য। এবার সেরা অভিনেতা মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার 2019 মনোনয়ন পেয়েছেন ইন্তেখাব দিনার, বিশুক, তাহসান, মায়া সবার মত না, জোবান, রিয়ার ভিউ মিরর। সেরা অভিনেতা ইন্তেখাব দিনার, অভিনন্দন। প্লিজ, অভিনন্দন। থ্যাংক ইউ। ইন্তেখাব দিনার, আমি জানি আপনি একজন অত্যন্ত চমৎকার ফাইন অ্যাক্টর, প্রথমবারের মতো পেলেন মেরিল প্রথম আলো পুরস্কার, তাও সমালোচক পুরস্কার সেরা অভিনেতা হিসেবে, কেমন লাগছে? শুধু প্রথম পুরস্কার নয়, প্রথম মনোনয়ন এটা আমার জন্য, কাজেই একটু অন্য ধরনের ভালো লাগা তো অবশ্যই কাজ করছে। শুধুই ভালো লাগা? অসম্ভব ভালো লাগা। আর আমার সৌভাগ্য হয়েছে দিনার ভাইয়ের সাথে কাজ করার। আপনি শুরুতে বলছিলেন যে ফাইন অ্যাক্টর, সত্যিই তাই দিনার ভাই। থ্যাংক ইউ সো মাচ। একটা প্রশ্ন মাথায় এসেছে আপনার নাটকের নাম নিয়ে, অসুখ শুনেছি, সুখ শুনেছি, বিসুখটা কি? বিসুখটা নাটকটা যারা দেখেছে তারা ভালো বুঝতে পারবে, বিসুখটা হচ্ছে এক ধরনের বিপজ্জনক অসুখ, মনোজাগতিক অসুখ, যেটা নাটকে দেখানো হয়েছিল। সো ইটস বিসুখ। এবং কৃতজ্ঞতা জানাই জুরি বোর্ডে যারা ছিলেন, সম্মানিত সদস্যরা, এবং এই নাটকের সমস্ত কলাকুশলী, বিশেষ করে নাট্যকার সূর্যদীপ্ত সূর্য এবং পরিচালক এস এম সাইফুল ইসলাম, সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা এবার চলে যাচ্ছি মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার 2019 চলচ্চিত্রে। এই পুরস্কার নির্বাচনে জুরি বোর্ডের সম্মানিত বিচারক যারা ছিলেন, মামুনুর রশিদ, ইলিয়াস কাঞ্চন, অমিতাভ রেজা, কামার আহমেদ সাইমন, নাইলা আজাদ, নূপুর। মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার 2019-এর সেরা চলচ্চিত্রে মনোনয়ন যারা পেয়েছে তারা হলো আলফা, ন ডরাই, লাইভ ফ্রম ঢাকা। সেরা চলচ্চিত্র পুরস্কৃত হয়েছে, রেডি? রেডি। লাইভ ফ্রম ঢাকা, অভিনন্দন। লাইভ ফ্রম ঢাকা। এবার মুনমুন, সেরা পরিচালকের মনোনয়নটাও বলে দাও। কেন? একটু পরেই জানাচ্ছি কেন। ঠিক আছে, মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার 2019-এর সেরা পরিচালক মনোনয়ন পেয়েছেন নাসিরউদ্দিন ইউসুফ আলফা চলচ্চিত্রের জন্য, তানিম রহমান অংশু ন ডরাই চলচ্চিত্রের জন্য, আব্দুল্লাহ মোহাম্মদ সাদ লাইভ ফ্রম ঢাকা চলচ্চিত্রের জন্য। সেরা পরিচালক, রেডি? ইয়েস। আব্দুল্লাহ মোহাম্মদ সাদ লাইভ ফ্রম ঢাকা, অনেক অনেক অভিনন্দন। আচ্ছা, তাহলে সেরা অভিনেতা সেই মনোনয়নটা বলে দিন। কেন মুন? একটু পরে জানতে পারবেন। মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার 2019 সেরা অভিনেতা সমালোচক আলমগীর কবির আলফা, শরীফুল রাজ ন ডরাই, মোস্তফা মনোয়ার লাইভ ফ্রম ঢাকা। সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন মোস্তফা মনোয়ার লাইভ ফ্রম ঢাকা চলচ্চিত্র থেকে। তাহলে আর সেরা অভিনেত্রী এটাও বাকি থাকবে কেন, সেটাও বলে দাও। রেডি আপনি? হ্যাঁ, আমি অলওয়েজ রেডি। আমাদের দর্শকরাও নিশ্চয়ই রেডি। মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার সেরা অভিনেত্রীর জন্য মনোনয়ন যারা পেয়েছেন তারা হলেন তাসনুবা তামান্না লাইভ ফ্রম ঢাকা, জ্যোতিকা জ্যোতি মায়া দ্য লাস্ট মাদার, সুনেরা বিনতে কামাল ন ডরাই।
সেরা অভিনেত্রী 2019 সমালোচক পুরস্কার রেডি অ্যাবসলিউটলি তাসনুভা তামান্না লাইভ ফ্রম ঢাকা অভিনন্দন ওয়াও একই চলচ্চিত্রের জন্য চারটি পুরস্কার চারটি পুরস্কার একই চলচ্চিত্রের জন্য দেরি না করে মুনমুন ডেকে নিয়ে যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে অ্যাবসলিউটলি অভিনন্দন ধন্যবাদ আমি পুরস্কারটা নিয়ে আসি প্লিজ তো এই যে একটি চলচ্চিত্রের জন্য চারটি পুরস্কার ওয়াও ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল আমি তো বলবো এক বলে বাউন্ডারি একদম চারটা রান আপনি মুস্তাফা মনোয়ারের হাতে পুরস্কারটি তুলে দিন আর তাসনুভা তামান্নার হাতে তুমি তুলে দাও অভিনন্দন আপনাকে অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন মুস্তাফা মনোয়ার কিন্তু আপনাদের একটি ছবিতে চারটি পুরস্কার ছিল নিজের পক্ষে আপনারা নায়ক নায়িকা আছেন পরিচালক নেই কেন আচ্ছা আমাদের পরিচালক তো আসলে পর্দার আড়ালের মানুষ ও পর্দার আড়ালে থাকতে থাকতে ওখানেই আটকা পড়ে গেছে আসলে ও তার মানে পরিচালক মুনমুন অত্যন্ত পর্দানশীন একজন পরিচালক আমরা পেয়েছি তাই তো হ্যাঁ আর আমরা যেহেতু ফ্রন্টম্যান সো আমাদেরকে দেখা যাচ্ছে একই চলচ্চিত্রের জন্য চারটি পুরস্কার পেয়েছেন অবশ্যই আমরা জানতে চাইবো আপনাদের অনুভূতি তাহলে না আপনারা থেকে শুরু করি আমি আসলে অনেক খুশি কারণ হচ্ছে এই প্রথম মেরিল প্রথম আলো পুরস্কারের জন্য মানে জুরি পুরস্কারের জন্য চারটা ক্যাটাগরিতে একটাই সিনেমা থেকে মানে আদার্স যেই সিনেমাগুলো নমিনেশন পেয়েছে ওগুলোও খুবই ভালো সিনেমা এবং ওই সিনেমাগুলোর সাথে চারটা ক্যাটাগরিতে মানে নমিনেশন পাওয়া এবং পুরস্কার জেতা আসলে এটা একটা বিশাল একটা ব্যাপার বুঝতে পারছেন আমি অনেক নার্ভাস এবং অনেক খুশিও আসলে আর আমার ডেবু ফিচার ফিল্মের জন্য আসলে জুরিরা সম্মানিত জুরিরা আমাকে মানে মনোনীত করেছেন এবং আমাকে মনে করেছেন যে আমি এই পুরস্কার পাওয়ার যোগ্য সেজন্য অশেষ ধন্যবাদ আসলে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মুস্তাফা মনোয়ার ফ্রন্টম্যান আপনার অনুভূতি কি আচ্ছা আমার এই মুহূর্তে যেটা হচ্ছে যে আমি অনেকের কাছে গ্রেটফুল রেসপেক্টেড জুরি মেইল প্রথম আলো এবং আমার লাইভ ফ্রম ঢাকার টিম যারা মানে প্রচণ্ড পরিশ্রম করেছে মুভিটার জন্য তো সবাইকে আমি জাস্ট আই এম ফিলিং গ্রেটফুল অ্যাকচুয়ালি ইটস ভেরি গুড আমরাও গ্রেটফুল অ্যাবসলিউটলি আপনাদের কাছ থেকে আমরা এত চমৎকার একটা চলচ্চিত্র পেয়েছি তার জন্য আমরাও গ্রেটফুল অফকোর্স থ্যাংক ইউ অনেক অনেক শুভকামনা রইল ধন্যবাদ রিয়াজ ভাই এই মঞ্চে দাঁড়িয়ে এই পুরস্কারগুলো দেখে একটা প্রশ্ন করতে আমার ভীষণ ইচ্ছে করছে আপনাকে প্লিজ করো মেরিল প্রথম আলো পুরস্কার আপনি আমি যদি ভুল না করে থাকি জনপ্রিয় বিভাগে 7 বার পেয়েছেন এমনও হয়েছে কোনো একটা বছর পাননি কিন্তু আবার যখন পেয়েছেন এই অনুভূতিগুলো কেমন ছিল ওই মুহূর্তটা কি মনে আছে অবশ্যই মনে আছে মানে আসলে হচ্ছে কি যে মেরিল প্রথম আলো এটা কিন্তু একটা অন্যরকম পুরস্কার আমাদের শিল্পীদের কাছে হ্যাঁ এবং আমি যখন যতবার পুরস্কার পেয়েছি পাবো কি না আমি জানতাম না কিন্তু যখন পেয়েছি মানে এইটা আসলে ভাষা আমার কাছে আমি অতটা বাকপটু নই যে ভাষা দিয়ে আমি বোঝাতে পারবো বাট ইট ওয়াজ অ্যামেজিং অসাধারণ এবং যখন পাইনি মানে এবং খুব অদ্ভুত যারা ক্যামেরায় থাকতো তারা পুরস্কার পাচ্ছিল ঠাস করে ক্যামেরাটা আমার ফেসের উপরে এবং আমি খুব মানে মানে কী করবো যে পুরস্কার পাইনি খুব ভালো হয়েছে খুশি আমি অনেক কষ্টের হাসি দিয়ে রাখতে হবে বাট ইট ওয়াজ যে পুরস্কার পেয়েছে আমি মনে করি এটা একটা মানুষের কাছ থেকে এবং সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে মানুষ সাধারণ মানুষ ম্যান্ডেটটা দিয়েছে যে সাধারণ মানুষ বলছে যে আমি জনপ্রিয় এই বছরের জন্য আপনি সব সময় জনপ্রিয় এবং আপনার সাথে আমি আজকে উপস্থাপনা করতে পারছি আমারই তো ভীষণ ভালো লাগছে আচ্ছা যেহেতু জনপ্রিয় বিভাগ নিয়ে কথা উঠেছে চলুন না আমাদের মেরিল প্রথম আলো 2019 এর জনপ্রিয় বিভাগে পুরস্কারটি দিয়ে দিই ফিরে যাই আবার পুরস্কারে মেরিল প্রথম আলো পুরস্কার 2019 সেরা নবীন অভিনয় শিল্পী মনোনয়ন পেয়েছেন অর্চিতা স্পর্শিয়া আবার বসন্ত ওয়াসিম সিতার নডরাই খালেদ হোসেন সুজন বেপরোয়া সুনেরা বিনতে কামাল নডরাই সেরা নবীন অভিনয় শিল্পী নাম বলে দিচ্ছি অর্চিতা স্পর্শিয়া অভিনন্দন অর্চিতা স্পর্শিয়া অভিনন্দন অভিনন্দন স্পর্শিয়া সেরা নবীন অভিনয় শিল্পী কিন্তু তুই তো অনেকদিন ধরে অভিনয় করো যদিও সিনেমায়
মানে বড় স্ক্রিনেই প্রথম মানে এতদিন ছোট পর্দায় এখন বড় পর্দায় বড় পর্দায় বড় হচ্ছে আস্তে 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 বড় হচ্ছে আবার বসন্ত দিয়ে তোমার অভিষেক এবং প্রথম ছবিতেই মেরিল প্রথম আলো পুরস্কার কেমন লাগছে তোমার অনেক ভালো লাগছে অনেক 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 ভালো লাগছে অনেস্টলি ফ্যান্টাস্টিক আমার অনেক ভালো লাগছে আরো বেশি ভালো লাগছে আপনাদের দুজনের সাথে দাঁড়িয়ে আছি তাই কংগ্রাচুলেশনস আমাদের সত্যি ভালো লাগছে অবশ্যই ক্যান আই হ্যাভ দ্য অনার প্রেজেন্ট এ আলোকিত মেয়েটিকে আমি পুরস্কারটা দিতে পারি অ্যাবসলিউটলি প্লিজ আপনাকে একটু কাছে পাঠিয়ে দিই স্পর্শিয়ার কংগ্রাচুলেশনস আমার প্রিয় নায়কের হাত থেকে আমার প্রথম সিনেমার জন্য আমি পুরস্কার পেলাম এর থেকে ভালো আর কি হতে পারে থ্যাংক ইউ সো মাচ অভিনন্দন স্পর্শিয়া থ্যাংক ইউ সো মাচ আচ্ছা মুনমুন এতক্ষণ তো আমরা সিনেমার পুরস্কার দিচ্ছি অনেক পুরস্কার দিচ্ছি আমার খুব জানতে ইচ্ছা করছে 2007-এ তুমি যখন দারুচিনি দ্বীপ করেছিলে মোনা রাইট মোনা চরিত্রে করেছিলে চমৎকার অভিনয় করেছিলে অসাধারণ পারফরম্যান্স ছিল কিন্তু এরপরে তুমি অভিনয়ে নিয়মিত হওনি কেন কারণ সুব্রত আমার হাত না ধরে জরির হাত ধরে গেল এটা 2007-এ বললেই তো সুব্রত জরির হাত ছেড়ে মোনার হাতও ধরতে পারতো যাক আমরা ফিরে যাই আবার পুরস্কারে কারণ ক্যামেরা চলছে আর বেশি কথা না বাড়াই মেরিল প্রথম আলো পুরস্কার 2019 জনপ্রিয় বিভাগ সেরা গায়ক মনোনয়ন পেয়েছেন আসিফ আকবর ছবি নোলক গানটি ছিল শীতল পাটি ইমরান তুই কি আমার হবিরে ছবি বিশ্ব সুন্দরী প্রীতম হাসান খোকা হৃদয় খান লক্ষ্মী সোনা ছবি যদি একদিন সেরা গায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন যে তার নাম বলছি তার আগে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিবেন অবশ্যই শিওর শিওর তুই কি আমার হবি রে ও বুঝতে পেরেছি তার মানে সেরা গায়ক হচ্ছে ইমরান মাহমুদুল অভিনন্দন অভিনন্দন ইমরান আচ্ছা সেরা গায়িকার মনোনয়নটা বলে ফেলি প্লিজ দর্শক মেরিল প্রথম আলো পুরস্কার 2019 এর সেরা গায়িকাদের মনোনয়ন জানাচ্ছি কনা তুই কি আমার হবিরে কোনাল আগুন লাগাই লোরে জেফার রহমান হারবোনা ন্যান্সি জারে দেখে মন মেরিল প্রথম আলো পুরস্কার 2019 এর সেরা গায়িকা হিসেবে নির্বাচিত হয়েছেন কনা কংগ্রাচুলেশন ও তার মানে এখানেও এক জোড়া পুরস্কার জোড়া নয় জুটি কারণ কনা এবং ইমরান এই নিয়ে তৃতীয়বারের মতো জুটি বেঁধে মেরিল প্রথম আলো পুরস্কার পুরস্কৃত হয়েছেন বাহ মানে তিনবার একসাথে এই জুটি পুরস্কৃত হয়েছে মানে রহস্যটা কি কোনো আন্ডারলিংক আছে নাকি লেনদেন আছে নাকি প্রথম আলো রহস্যের কথা পরে শুনবো আগে গান শুনি শিল্পী থাকলে আমি কিন্তু শ্রোতা হয়ে যাই আমি তাহলে আমরা একটু তাদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাই শিওর কংগ্রাচুলেশনস আমি একটু অভিনন্দন জানাই আমার মতো করে তুই কি আমার হবি শুনে একটু বেশিরা হতে পারে গলাটা বসে আছে একটু ভালো সিঙ্গার এরকম বলেছেন এতেই ভালো লাগছে কংগ্রাচুলেশন থ্যাংক ইউ সো মাচ এখন তো রাস্তাঘাটে লোকজন বলবে তুই কি আমার হওয়াটা খুব একটা ঝামেলার না কিন্তু কন্টিনিউ করাটা ঝামেলা আচ্ছা কনা এবং ইমরান আপনারা দুজনে অত্যন্ত গুণী শিল্পী আমি জানি আমার খুবই পছন্দের দুজন শিল্পী তিনবার এই পুরস্কার পেয়েছেন তো পুরস্কার দেওয়ার দায়িত্ব পড়েছে দেবার দায়িত্ব পড়েছে আমার আর মনের উপরে আমরা এই পুরস্কারটা দিতে চাই না যতক্ষণ না পর্যন্ত আমাদের জন্য এবং অডিয়েন্সের জন্য আপনারা না গান অবশ্যই তো পুরস্কার পাওয়ার জন্য গান গাবেন বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে পুরো
পুরস্কার নিয়ে আমি মুগ্ধ হয়েছি যে এই রোমান্টিক গান কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে। সিনেমার জন্য আমার মনে হয় যে রোমান্টিক গানের উপরে আর কিছুই হতে পারে না, আমরা যেটা ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি। তো থ্যাংক ইউ সো মাচ, দিস ইজ ভেরি স্পেশাল। আর এটা আরও স্পেশাল কারণ এইবার থার্ড প্রথম আলো মেরিল প্রথম আলো পুরস্কার, এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে প্রথমবার ইমরান এবং আমি পেয়েছি দিল দিলের জন্য, সেকেন্ডবারও ওহিশামের জন্য ইমরান এবং আমি পেয়েছি, আর এবার তুই কি আমার হিরোর জন্য আমরা দুজন আবার একসাথেই পেয়েছি। আমি কণাপথ সব বলে দিল, আমি জাস্ট ধন্যবাদ জানাতে চাই এই গানগুলোর সাথে যারা জড়িত, গানের গীতিকার কবির বকুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ, আর গানটির সিনেমা আর বিশ্ব সুন্দরী ফিল্মের জন্য অনেক অনেক শুভকামনা আগেও দিয়েছিলাম, এবং আমার এই অ্যাওয়ার্ডটি যেহেতু এই ফিল্মের জন্য পেয়েছি তাদেরকেও এই আনন্দের ভাগিদার করতে চাই, আর এই পুরস্কারটি আমার আম্মুকে উৎসর্গ করলাম। থ্যাংক ইউ সো মাচ, আর যেটা ভাইয়া বলেন পরবর্তী কাজের জন্য শুভকামনা রইল। অল দ্য বেস্ট। এবার মেরিল প্রথম আলো পুরস্কার 2019 সেরা টিভি অভিনেতা মনোনয়ন পেয়েছেন অপূর্ব, 22 এপ্রিল আফরান নিশো, শেষটা সুন্দর তৌসিফ মাহবুব, উবার মোশাররফ করিম, চমজ 12। মেরিল প্রথম আলো পুরস্কার 2019 সেরা টিভি অভিনেতা কে 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 সেছাড়া আর কে, আফরান নিশো। অভিনন্দন আফরান নিশোকে। রিয়াজ ভাই, তাহলে সেরা অভিনেত্রীটাও বলে ফেলি কেন, চমক আছে। বলো বলো বলো। প্রিয় দর্শক, মেরিল প্রথম আলো পুরস্কার 2019 সেরা টিভি অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন তানজিন তিশা, শিশির বিন্দু, মেজাবিন চৌধুরী, শেষটা সুন্দর, সাফা কবির, আগন্তুক, সাবিলা নূর, উবার। মেরিল প্রথম আলো পুরস্কার 2019 যে পেয়েছে সে হচ্ছে মেজাবিন চৌধুরী। মেহজাবিন চৌধুরী এবং আফরান নিশো দুজন পুরস্কার বিজয়ীকে মঞ্চে ডেকে নেই প্লিজ। মুনমুন, মেহজাবিন চৌধুরীর মেরিল প্রথম আলো পুরস্কার 2019-এ জোড়া পুরস্কার, ভালোই তো লাগছে, ভালোই লাগছে, ভালোই লাগছে। শুধু কি তাই, জনপ্রিয় বিভাগে মেহজাবিনের এটা হ্যাট্রিক। হ্যাঁ দর্শক, মেরিল প্রথম আলো পুরস্কার 2017, 2018 এবং 2019-এ টানা তিনবার পেল মেজাবিন। সব ভালো যার শেষ ভালো তার, তো সব শেষ সুন্দর যেহেতু আমরা একটু মেজাবিনের কাছ থেকে জেনে নেই সুন্দর করে, তোমার প্রতিক্রিয়াটা বলো না। আমি আসলে কি বলবো, আমি ভেবেছিলাম একটা পেয়েছি, এতেই আমি অনেক খুশি। এখন এটা যে আমি সেকেন্ড অ্যাওয়ার্ড পাচ্ছি, আই হ্যাভ নো ওয়ার্ডস টু এক্সপ্লেন মাই হ্যাপিনেস। আমি অবশ্যই ধন্যবাদ জানাতে চাই আমাদের ডিরেক্টর মিজানুর রহমান আরিয়ান। আমি তৃতীয়বারের মতো তার ডিরেকশন দেওয়া নাটকে আমি বেস্ট অ্যাক্ট্রেস হচ্ছি, সো এটা আমার জন্য অনেক বড় পাওয়া, এবং আমি এই অ্যাওয়ার্ডটা আসলে ওনাকে ডেডিকেট করতে চাই। অ্যান্ড অবশ্যই আমাদের দর্শক যারা এত বছর ধরে ভালোবাসা দিয়ে এসেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার মনে হয় দর্শকের ভালোবাসা তো সবসময় পেয়েছি, আশা করছি সামনেও পাবো, কিন্তু গুরুজন যাদেরকে বলা হয়, যারা আমাদের যাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখি, তারা যখন এই স্বীকৃতিটা আমাদের হাতে তুলে দেন, আমার মনে হয় এর থেকে বড় পাওয়ার কিছু হতে পারে না। আমি তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। প্রথম আলোকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ মেহজাবিন, দেখো কি চমৎকার করে বলছে। হ্যাঁ, সো প্রোঅ্যাক্টিভ। এবং আমার কাছে মনে হয় আফরান নিশোর জন্য তো এটা মেরিল প্রথম আলোর তৃতীয় পুরস্কার। হ্যাঁ, তৃতীয়বার। সো কেমন লাগছে? আমার জীবনে এটা ঘটেছিল যে আমি প্রথমবার আমার মতো যখন নমিনেশনটা ক্রিটিকে পেয়েছিলাম সেবার আমি উইন করেছিলাম। অ্যান্ড হয় না যে এটা আসলে আমার আমার কেন ভালো লাগে যে আমাদের গুরুজনরা আমাদেরকে আসলে
তারা আমাদেরকে ইন্সপায়ার করে, গুরুজনরা আমাদেরকে সামনে পথে যেতে আমরা গ্র্যাজুয়ালি দেখে এসেছি বিভিন্ন স্তরে বিভিন্ন সময়ের মানুষদেরকে যারা পারফর্ম করেছে, যারা পারফর্মার, তারা আমাদেরকে ইন্সপায়ার করে। অ্যান্ড দ্য লাস্টলি যদি আমি পুরস্কার নিয়ে কথা বলি, আমি একটা কথা সবসময় বলি যে আমি আমার মনে প্রাণে আমি একজন আমার গুরু মেনে নিয়েছি, একজন হুমায়ুন ফরিদি। এবং আমি সবসময় এটা করি যে আমার পুরস্কারটা আমার তাকে দিতে ইচ্ছে করে, আমার পুরস্কারটা আমি তাকে ডেডিকেটেড করতে চাই এবং তাকে এই সম্মানটা প্রদর্শন করতে চাই সবসময়। যতদিন বেঁচে আছি, যতদিন পারফর্ম করবো, আমি তাকে এই সম্মানটা দিতে চাই, আমার ইচ্ছে করে, খুব ভালো লাগে। আপনার অভিনয়ও তার কিছু ইনফ্লুয়েন্স আমি লক্ষ্য করেছি। তো ভাইয়ের সাথে আগে কথা হয়েছে, হি অলওয়েজ মেনশনড আওয়ার ভেরি ফেভারিট লেজেন্ডারি হুমায়ুন ফরিদি। আমার মনে হয় আমাদের পরবর্তী অংশে একটু যাই, কারণ দুজনের অভিনয় আমরা এখন প্রতিনিয়ত দেখছি এবং চুটিয়ে কাজ করছো তুমি এবং ভাইয়া আপনি। তো একটা কাজ করলে কেমন হয়, যেহেতু আপনাদেরকে দেখে আমাদের দর্শকের বুক চিনচিন করে। মুনমুন খালি দর্শক, অদ্ভুত, আমারও বুক কিন্তু অনেকক্ষণ ধরে চিনচিন করছে, বেশ চিনচিন করছে। সিরিয়াসলি ডাক্তার ডাকবো? আপনাদের যেহেতু করছে, আমার মনে হয় কি এখানে ট্র্যাক প্লে হোক, আমরা নতুন ভাবে দেখি আপনাদের দুজনকে, আপনাদের বুকটা কতটুক চিনচিন করছে সেটা আমরা তো প্রুফ করছি। চিনচিনটা দেখতে হবে আসলে, এটা বিলেবল জায়গা নিয়ে আর বেশি চিনচিন করে আমরা বরুচ্চ একবারে ফাইনাল কিছু হয়ে যাই। ট্র্যাক প্লিজ প্লিজ। বুক চিনচিন করছে, হায় মন তোমার কাছে চায়, বুক চিনচিন করছে, হায় মন তোমার কাছে চায়, বুক চিনচিন করছে, হায় মন তোমার কাছে চায়। আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়ায়, তুমি ছুঁয়ে আমাদের সেরা অভিনয় শিল্পী নারী এবং পুরুষের অ্যাওয়ার্ডটি তুলে দেব। Yes, bhai, this to the honor. I'm honored. পুরুষরা সবসময় নারীর হাতে তুলে দেয় আর নারীরা সবসময় পুরুষদের হাতে তুলে। Congratulations. Thank you. Thank you so much for joining us. Ebong onek onek shubhochha rilo tujoner jonno. Thank you. Thank you. Ebar amar sobche pochonder category. Tai? Ha, of course. Shera cholochitro obhinetri. Tisha Mayaboti. Porimoni amar prem amar priya. Bidya Sinha Mim Shapluni. শবনম বুবলি পাসওয়ার্ড। মেরিল প্রথম আলো পুরস্কার 2019-এর সেরা অভিনেত্রী আপনার প্রিয় ক্যাটাগরির অ্যাওয়ার্ড দিচ্ছি। রেডি আপনি? চিনচিনটা কমে গেছে, রেডি। হ্যাঁ দর্শক, আমাদের এবারে মেরিল প্রথম আলো 2019 সেরা অভিনেত্রী যিনি হয়েছেন সে হচ্ছে বিদ্যা সিনহা মিম। কংগ্রাচুলেশনস, অভিনন্দন, অভিনন্দন বিদ্যা সিনহা মিম, বিদ্যা সিনহা মিম। রিয়াজ ভাই, মিম এদিকে, ওদিকে না, কোন দিকে? এই যে আপনার সামনে। আরে এটা মিম, এত স্লিম, এত সুন্দর হয়ে গেছে না, মানে আমি দেখতেই পাচ্ছিলাম না। কি জাদু করেছো বলো না, আমাদের মিমের মন এখন জমা পড়ে আছে ব্যাংকে। মন ব্যাংকে জমা থাকে নাকি? তাহলে তো ব্যাংকের নাম বললে লোকজন তুলে নিয়ে আসবে। সেটা সম্ভব নয়। তার আগে একটু দর্শকদেরও জানিয়ে দেই, আমাদের এই প্রিয় অভিনেত্রীর বাগদান হয়ে গিয়েছে এবছর, এবং যিনি তার হাত নিয়ে চলে যাচ্ছেন বা মন নিয়ে চলে যাচ্ছেন আপনাদের সবাইকে দুঃখ দিয়ে, তিনি হচ্ছেন সনি পোদ্দার। অভিনন্দন সনি পোদ্দার, দুঃখ দেবার জন্য আমাকে না, অনেক কি দাওয়াতটা চেয়ে নেন না? দাওয়াতটা পাবো কি পাবো না সেটা বলো। মিম তুমি আরো কষ্ট পাবে, তাহলে থাক, তাই না? গোপনেই সব ছেড়ে ফেলো। আর একই সাথে আমাদের মিম কিন্তু আরো একটি সুখবর পেল, সেটি হচ্ছে আজ 11 বছর পর মেরিল প্রথম আলো পুরস্কার পুনরুদ্ধার হয়েছে। তাও আবার দর্শক
জরিপে অ্যাবসলিউটলি আমরা কি পুরস্কারটি তুলে দেব অবশ্যই এক দৌড়ে নিয়ে আসছি দৌড়ে নিয়ে আসছি আপনি দুজনেই দিন অ্যাবসলিউটলি কংগ্রাচুলেশনস মিম থ্যাংক ইউ সো মাচ অভিনন্দন মিম থ্যাংক ইউ তোমার এই টাটকা টাটকা অনুভূতিটি আমাদের সাথে শেয়ার করো প্রথমবার আমি পপুলার ক্যাটাগরিতে অ্যাওয়ার্ডটা পাচ্ছি এটা অবশ্যই আমার জন্য অনেক বড় পাওয়া 11 বছর আগে যখন পেয়েছিলাম তখন সমালোচক ক্যাটাগরিতে পেয়েছি সেটাও আমার জন্য নতুন একটা অনুভূতি ছিল কারণ আমি একদম মানে নতুন ছিলাম আমার প্রথম ছবিতে প্রথম অ্যাওয়ার্ডটা পেয়েছি সো সেটাও ভালো লাগে এবং এত বছর পর যে পেয়েছি তার জন্য অনেক বেশি ভালো লাগছে সো থ্যাংক ইউ দিতে চাই আমার ডিরেক্টরকে কারণ আমরা এই এই সাপলুরু ছবিতে অনেক কষ্ট করেছি আমার ডিরেক্টর গোলাম শরফ দুদুল ভাইয়া সো আমি এই অ্যাওয়ার্ডটি তাকেই মানে কি বলবো যে ওনাকে এটা করছি কারণ ওনার কারণে আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি ডেডিকেটেড করছি কারণ আমরা যখন শুটিং করেছিলাম তখন ভাইয়া আমাকে বারবার করে বলছিল যে তোমার অ্যাক্টিং খুব ভালো হয়েছে আই এম শিওর যে তুমি কোনো না কোনো একটা অ্যাওয়ার্ড পাবে সো আমি অ্যাকচুয়ালি কাজটা করেছিলাম অ্যাওয়ার্ড পাবো এরকম কোনো আশা থেকে না এটা জাস্ট এমনি আমি যে কোনো ক্যারেক্টারই যখন প্লে করি অবশ্যই চাই যে আমি আমার 100% দেওয়ার সো এনিওয়ে আমার ফুল টিমকে ধন্যবাদ আমার মা বাবাকে ধন্যবাদ অ্যান্ড থ্যাংকস গড অ্যান্ড সবশেষে তো প্রথম আলো অবশ্যই অনেকদিন পর এটা আমি আবার হাতে পেয়েছি ডেফিনেটলি খুব ভালো লাগছে থ্যাংক ইউ এবার সর্বশেষ পুরস্কার আমার ক্যাটাগরি মেরিল প্রথম আলো পুরস্কার 2019 সেরা অভিনেতা চলচ্চিত্র মনোনয়ন পেয়েছেন আরিফিন শুভ তাহসান খান শাকিব খান সিয়াম আহমেদ মেরিল প্রথম আলো পুরস্কার 2019 সেরা অভিনেতা বলবো আমি প্লিজ আমার তো ভীষণ ইচ্ছে করছে বলতে রিয়াজ আই উইশ আমাদের প্রিয় মানুষটি সবসময় থাকবেন কিন্তু এই বছর কে পেয়েছেন সেটা জানিয়ে দিব হ্যাঁ সেটা দর্শক মেরিল প্রথম আলো 2019 সেরা অভিনেতা চলচ্চিত্রে 1 2 3 সিয়াম আহমেদ থ্যাংক ইউ সো এখন তো আমাদের রাইট অভিনন্দন থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ সিয়াম জি কি ব্যাপার তুমি তো সুপারস্টার ডুপারস্টার মেগা স্টার সেলফ মেড স্টার সবাইকে পেছনে ফেলে একদম নাম্বার ওয়ান সিয়াম খান সিয়াম আহমেদ হয়ে যাচ্ছে কেমন লাগছে এই যে এই শোটা যখন অনের হবে আপনার কারণে যে আমাকে কি কি ফেস করতে হবে স্যার কিছু কিছু ফ্যানদের গালি গালাজ ফেস করতে হবে এছাড়া কি বাট ইটস পার্ট অফ দ্য জব আই পার্ট অফ দ্য লাইফ রাইট বাট ইনস্পিরেশন ইনস্পিরেশন এন্ড টু বি ভেরি অনেস্ট মাই স্পেসিফিক অডিয়েন্স অর দি অডিয়েন্স যাদের কাছ থেকে আমি আসলে এই ভালোবাসাটা পেয়েছি আমার সিনিয়র যাদের কাছ থেকে আমরা ভালোবাসা পেয়েছি আমার ডিরেক্টরস আমার টিম মেম্বার্স ইনক্লুডিং দি প্রোডাকশন আমি ওদের এত সাপোর্টস লাস্ট 1-2 ইয়ার্সের মধ্যে পাচ্ছি ওদেরকে যদি আমি আমার লাইফ থেকে বাদ দিই তাহলে আসলে আমার লাইফে আপাতত কিছু থাকবে না ফ্যামিলি বাদে সো দে আর দ্য নেক্সট ফ্যামিলি দে আর দি সেকেন্ড ফ্যামিলি দ্যাট আই হ্যাভ এবং এই দিস অ্যাওয়ার্ড দিস রিকগনিশন এভরি অ্যাওয়ার্ড ইজ এ রিকগনিশন সেটা কাজের জন্য ইন্সপায়ার করে প্রতিদিন ইন্সপায়ার করে সকালে উঠে আর একটু বেশি এফোর্ট দিয়ে কাজ করতে ইচ্ছা করে তো ডেফিনেটলি দিস অ্যাওয়ার্ড বিলংস টু দি অডিয়েন্স যারা আসলে ভোট দিয়ে আমাদেরকে এই অবস্থানে নিয়ে আসেন ভেরি ওয়েল স্যার আচ্ছা ফ্যামিলির কথা যেহেতু এসেছে আমি তোমাকে কংগ্রাচুলেশনস জানাতে পারিনি ইউ গট ম্যারিড সো কংগ্রাচুলেশনস অন দ্যাট থ্যাংক ইউ সো মাচ আপনি জাস্ট 3 বছর লেট বেশি না দেরি হলেও শুভেচ্ছা তো সবসময় আমরা দিতে থাকবো এবং আমাদের পছন্দের মানুষকে আরো বেশি বেশি করে শুভেচ্ছা দিব থ্যাংক ইউ মুনমুন তুমি তো খুব ভালো হাত দেখছি আপ তোমার হাতটা একটু দেখাও আই এম শিওর যে সে ভালো কিছু বলবে তো গ্রেট কোন হাত ভালো কোন হাত আমি কোন যে হাতই বলি না কেন আমি যে ভালো দেখি তারপর আমার ওখানেই পেয়ে যাবে আপনি যদি চান তাহলে আমি আশেপাশের হাতও নিয়ে আসবো সব আপনি বলেন খালি আচ্ছা একটা কাজ করি যেহেতু আমাদের প্যান্ডেমিকের কারণে এখন ধরতে পারছি না দূর থেকেই দেখি দু হাতই এরকম করে জি জি একটা সুসংবাদ আছে সুসংবাদ একটা বিয়ে হচ্ছে আর একটা ওটা সুসংবাদ না এটা দুঃসংবাদ এক্সপেরিয়েন্স পিপল তো সুসংবাদটা কি জানতে চান না অবশ্যই জানতে চাই সুসংবাদটা কি বলো না কতটুকু সেটা জানতে চান কত বড় এতটুকু 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 ছোটতেই রাখি এতটুকু কারণ আমাদের সিয়াম বাবা হতে যাচ্ছে
পুরস্কারটা তুলে দেওয়ার আগে আমার কাছে আমার একটা অনুভূতি আমি বলতে চাই, সেটা হচ্ছে এই পুরস্কারটা সিয়ামের হাতে তুলে দিতে পেরে সিয়াম যতটা না আনন্দিত তার থেকে আমি অনেক 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 বেশি আনন্দিত হয়েছি। আপনার আইডলের কাছ থেকে আপনি পুরস্কার নিচ্ছেন, তাই আমি শুধু ক্যামেরায় ধরছি না হয়। স্মাইল প্লিজ। চিজ। ফ্যান্টাস্টিক। কংগ্রাচুলেশনস এন্ড অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ সো মাচ এবং ধন্যবাদ দর্শকদেরকে, যেরকম ধন্যবাদ ঠিক সেভাবেই ধন্যবাদ মেরিল প্রথম আলোকে। ছোটবেলা থেকে আমরা যখনই যেই পরিশ্রম করেছি, যেটাই প্রুফ করার চেষ্টা করেছি, অ্যাটলিস্ট অ্যাওয়ার্ড তো অনেক পরে এসে পেয়েছি। ইনফ্যাক্ট গত বছরই আমি আমার প্রথম অ্যাওয়ার্ড পেয়েছি, এটা আমার ব্যাক টু ব্যাক অ্যাওয়ার্ড হলো। সো থ্যাংক ইউ সো মাচ, পপুলার ক্যাটাগরিতে যেহেতু অডিয়েন্সের জন্যই হয়েছে। এবং মেরিল প্রথম আলোকে ধন্যবাদ যে আমরা ছোটবেলা থেকে যে পরিশ্রমটা করার চেষ্টা করেছি, ভুল করেছি, অনেক কিছু করেছি, কিন্তু তারা সবসময় সাপোর্ট করেছেন। আসলে তারা বলেছেন যে আসলে কিছু একটা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। ইয়াজ ভাই, কোভিড আমাদের কাছ থেকে অনেক কিছুই কেড়ে নিয়েছে, এর মধ্যে একটি হলো একটা বছরের মেরিল প্রথম আলো পুরস্কার। 2019 সালে যারা আমাদের বিনোদন জগতে বিশেষ কৃতিত্ব দেখিয়েছিলেন তাদের হাতে 2020 সালের এপ্রিল মাসেই তুলে দেওয়ার কথা ছিল মেরিল প্রথম আলো পুরস্কার, কিন্তু এর মধ্যেই এলো বিশ্বজোড়া সেই অপ্রত্যাশিত আঘাত। করোনার কাল থমকে গেল পৃথিবী, তারপরও অপেক্ষা। সত্যি করোনাকাল চলে যাবে, আমরা পুরস্কার অনুষ্ঠান আয়োজন করব, এ নিয়ে দিন গুনতে লাগলাম, সে সুদিন আর আসে না। তবুও সান্ত্বনা, আমরা অন্তত বিজয়ী তারকা শিল্পী নির্মাতাদের হাতে মেরিল প্রথম আলো পুরস্কারটা তুলে দিতে পেরেছি। সেই আনন্দটুকু নিয়ে শেষ করছি মেরিল প্রথম আলো পুরস্কার 2019। আমরা সব ক্ষেত্রে দেখতে চাই বাংলাদেশের বিজয়।